মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানকে সম্বর্ধনা ডোমকল পৌরসভায়। নবনির্বাচিত চেয়ারম্যান জাফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি সহ কাউন্সিলররা সম্বর্ধনা জানালেন। সংসদ হিসেবে তাদের কাছে এসেছি, তাদের অভাব অভিযোগ শুনছি। এখানে টাকা পয়সা নেই, কিভাবে রাজ্য সরকারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসা যায়, এখানকার মানুষের উন্নয়ন করা যায়, সাধারণ মানুষ এখানে বিভিন্ন পরিষেবা পায়। বিস্তারিত আলোচনা চলছে, সেই আলোচনা নিয়েই তাদের সঙ্গে আমাদের বৈঠক। সেই বৈঠকে বিভিন্ন বিষয় উঠে আসছে যে কী কী করা প্রয়োজন, কী কী করতে হবে, কোথায় আমাদের ঘাটতি, দল পরিচালনার ক্ষেত্রে কোথায় ঘাটতি, দল কীভাবে সংগঠিত হবে, মমতা ব্যানার্জির যে বিভিন্ন পরিকল্পনাগুলো নতুন নতুন আসছে সেই পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়িত হবে এবং কীভাবে মানুষকে আরও পরিষেবা আমরা পৌঁছে দিতে পারবো, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা নিয়েই আজকে আমাকে ডেকেছিল এবং সেই আলোচনায় তাদের সঙ্গে আমি অংশগ্রহণ করেছিলাম। আমি খুশি পৌরসভার সমস্ত কমিশনাররা এখানে উপস্থিত আছেন। নেত্রী মমতা ব্যানার্জির পরেই জেলায় যদি কেউ আমাদের অভিভাবক থাকেন সেটা হচ্ছে অবজারভার শুভেন্দু অধিকারী এবং তারপরে পরেই জেলার সভাপতি বা সাংসদ। তার কাছ থেকে আমরা পথের নির্দেশিকা পাব এবং পাচ্ছি, এবং পৌরসভা পরিচালনার ক্ষেত্রে ওনার প্রশাসন চালানোর যে দীর্ঘ অভিজ্ঞতা আছে সেটা আমাদের সঙ্গে উনি শেয়ার করে আমাদেরকে স্নেহের হাত দিয়ে আগলে নিয়ে চলবেন। উনি আমাদের সাংসদ এবং উনি আমাদের দীর্ঘদিনের অভিভাবক ছিলেন, এর আগেও একসঙ্গে পার্টি করেছি আমরা, আমাদের অন্য দল থাকতে যাই হোক, উনি আমাদের মাথাপুরে আছেন। আশা করছি উনি আমাদের সহায়তা করবেন 100%। ওনারও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে, আশা করি কোনো সমস্যা হবে না, ফান্ড আমাদের ঢুকবে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।